বরফ দেখতে কেন সাদা হয় এই প্রশ্নের সহজ এবং সঠিক উত্তর হচ্ছে বরফের ওপর পড়া আলোর অধিকাংশই প্রতিফলিত হয়ে ফিরে আসে আর বরফ থেকে সব রঙ প্রতিফলিত হয় তাই বরফ সাদা দেখায় এক একটি বস্তুকে এক এক রঙের কেন দেখা যায় সে কারণটা হয়তো আমরা অনেকেই জানি সাদা আলোতে সাতটি রং থাকে সেটা অনেক আগেই প্রমাণ করে দেখিয়েছেন বিজ্ঞানী আইজেক নিউটন কোনো বস্তুতে আলো পড়লে সেই বস্তুটি কিছু রং শোষণ করে আর কিছু রং প্রতিফলিত হয় যে রঙটি প্রতিফলিত হয়ে ফিরে আসে সেটি ওই বস্তু রং হিসাবে আমাদের চোখে পড়ে ধরা যাক সবুজ পাতার কথা গাছের পাতা সূর্যের সাতটি রঙের ছয়টি শুষে নেয় বাকি একটি রং অর্থাৎ সবুজ রংটি প্রতিফলিত করে তাই আমরা পাতাকে সবুজ রঙের দেখি এমনিতে পানি বর্ণহীন ও স্বচ্ছ বিশুদ্ধ পানি থেকে তৈরি বরফে কোনো ফাটল না থাকলে সেটাও প্রায় একই রকম বর্ণহীন ও স্বচ্ছ হয় কিন্তু বরফে ভাঙলে সেটাকে সাদা দেখায় কারণ তখন বরফে পতিত অধিকাংশ আলো প্রায় অশোষিত অবস্থায় চারদিকে ছড়িয়ে পড়ে আর আলোর কোনো রঙই যখন বরফ শোষণ করে না তখন বরফ তো সাদা হবেই বরফ দেখতে সাদা হয় কেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে এটি শেয়ার দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন ধন্যবাদ